বারাবণী থানার দোমহানি বাজারে জৈন মন্দিরে চুরির ঘটনা তদন্ত শুরু করল সিআইডি। বুধবার কলকাতা থেকে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট গ্রুপের তিনজন সদস্য তদন্তের জন্য জৈন মন্দিরে আসেন। মন্দিরে এসে তারা ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করেছেন। জানা গিয়েছে, দিন কয়েক আগে জৈন মন্দিরের চুরির ঘটনা ঘটেছিল। 150 বছরের পুরনো মহাবীর মূর্তি সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছিল। এদিন এই ঘটনা তদন্তে নামল সিআইডি। মোটামুটি এখন অবধি দেখলেন? দেখুন, এটা তো এখন একটা প্রাইমারি স্টেজে চলছে এবং আমরা কাজ করছি এখনও, ফিঙ্গারপ্রিন্টের তরফ থেকে কাজ চলছে। তার এটা এখন জাস্ট একটা প্রসেসের মধ্যে আছে, এখনই কিছু বলতে পারবো। মোটামুটি কদিন চলবে এরকম? চলছে, এখনও কাজ চলছে, আমরা কাজ এখন চলছে, দেখা যাক কতক্ষণ কী করা। আপনারা কোথার থেকে এসছেন? এসি আমার ফিঙ্গারপ্রিন্ট গ্রুপ থেকে এসছি, সিআইডি ফিঙ্গারপ্রিন্ট গ্রুপ থেকে এসছি। ঠিক আছে, উইটনেস আছে, উইটনেস আছে, উইটনেস আছে।